চ্যালেঞ্জগুলো কি কী সেগুলো ওভারকাম করার জন্য হাউ টু ওভারকাম দ্য চ্যালেঞ্জেস সেটা আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমি আগেই বলেছি এই দেশে একজন মৌমিনের জীবনের জন্য এই দেশের কৃষ্টি কালচারের ভিতরে যেমন অনেক পজিটিভ জিনিস আছে নেগেটিভ জিনিসগুলোকে আমাদের জন্য চ্যালেঞ্জ হিসাবে নেই এখানকার সেক্সুয়াল অ্যাবিউসেস যেগুলো আমাদের দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা নজরের ভিতরে এখানে ব্যবিচারের বিষয় আছে জানার বিষয় আছে রাস্তায় ঘাটে যেখানে যান এটা এখানের জন্য তাদের জন্য বৈধ কিন্তু আমাদের জন্য তো প্রত্যেকটা পলকের ভিতরে জেনার গুণা হচ্ছে যদি আমি সংযত না হই হালাল হারামের ক্ষেত্রে এখানে মদ সরাপ যেভাবে পানির মতো পান করা হচ্ছে স্বাভাবিকভাবে সেটি আমাদের ছেলে সন্তানেরা এই পরিবেশের সাথে বড় হচ্ছে যেখানে আমরা মাত্র ছয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মুসলমান আমাদের সন্তানদের ভবিষ্যৎ তাদেরকে মুসলমান রাখা আমাদের জন্য এক কঠিন চ্যালেঞ্জ এদেশের পরিবারের জীবন ব্যবস্থা যেমন ভেঙে গেছে বহু আগে তাদের পরিবার নাই তারা লিভ টুগেদার করে কিছুক্ষণ গাছতলায় বাঁশতলায় যেমন আপনি অপেক্ষা করেন দুইজনে সাথে দেখা হলো আবার কিছুক্ষণ পরে যার যার দিকে সেই চলে গেল এই ধরনের জীবন এখানে কোনো পারিবারিক জীবন বলতে যা বুঝায় মুসলিম দৃষ্টিকোণ থেকে এই ধরনের বন্ধন যখন বাধ্যবাধকতা এখানে নাই এটা অনেকটা বিধ্বস্ত সুতরাং পারিবারিক ডোমেস্টিক কলহ ভায়োলেন্স এগুলো প্রতিনিয়ত হচ্ছে প্রতিনিয়ত এখানে লিভ টুগেদারের ভিতরে আবার তারা টুগেদার থাকবে না সেপারেশন হয়ে যাচ্ছে এগুলা স্বাভাবিকভাবে চলছে এগুলো কিন্তু মুসলিম জনপদের উপরে প্রভাব ফেলছে এদের নারী স্বাধীনতার নামে যা কিছু চলছে নারীরা এখানে যেভাবে স্মোকিং করে যেখানে নেশা খায় সেগুলো আমাদের পরিবার আমাদের স্ত্রী পরিজন আমাদের ছেলে মেয়েদের ভিতরে ভয়ঙ্করভাবে এগুলোর আক্রমণ শুরু হয়েছে এগুলোই আমাদের জন্য চ্যালেঞ্জ আমরা কিভাবে মুসলমান থাকব এই দেশে থেকে আমাদের বাল বাচ্চা আমাদের ছেলে মেয়ে তাদেরকে কিভাবে আমরা প্র্যাকটিসিং দৈনন্দিন জীবনে আল্লাহ তালার দিন মেনে মুসলমান থাকতে পারে এই পরিবেশের ভিতরে সে বিষয়ে একজন সচেতন অভিভাবক হিসাবে এই চ্যালেঞ্জকে আমার গ্রহণ করতে হবে তা না হলে এখানকার ইউনিভার্সিটিগুলো কলেজগুলোতে এক্স মুসলিমদের সংগঠন রয়েছে আপনার ছেলে আমার ছেলে এটাকে যদি আপনি হিসাব করেন আপনিও দেখবেন যে আমার ছেলে আপনার ছেলে কেউ তিরিশ ভাগ মুসলমান এক্স মুসলিম হয়ে গেছে কেউ পঞ্চাশ ভাগ কেউ ষাট ভাগ কেউ শতভাগ এক্স মুসলিম মানে একসময় মুসলমান ছিল এখন ষাট ভাগ আছে আর বাকিটা নাই আস্তে আস্তে সেটাও চলে যাবে যদি আমি সচেতন না হই আমি আমার প্রজন্মের প্রতি যদি হক আদায় না করি তাহলে আমার জন্য ভয়াল পরিণতি অপেক্ষা করবে হোটেল রেস্তোরাঁয় কাজ করতে গিয়ে কোনো সময় নেই পরিবারকে সময় দেওয়ার কোনো সময় নেই ছেলে মেয়েদের বিষয়ে কোনো খোঁজখবর নেওয়ার কোনো কিছুই নেই ছেলে কি গাঁজা খায় ছেলে কি এখানে সন্ত্রাসীদের সাথে ঘুরে ছেলে কি এখানে অনৈতিক কার্যকলাপে জড়িত আছে সেগুলো দেখার যে সমস্ত বাপদের অভিভাবকদের সময় নেয় তারা কি ভয়াল অবস্থায় তাদের আওলাদদেরকে ঠেলে দিচ্ছে অথচ তাদের জন্য তারা রাতের হারাম করেছে তাদের জন্য তারা নিশিত্র রজনী পর্যন্ত কেবিং করে কাজ করে সব কিছু করার পরেও আমাদের জেনারেশন তো শেষ হয়ে যাচ্ছে আমার পরিবার বিধ্বস্ত হয়ে যাচ্ছে এমন একটা সময় আসবে যে আমাকে আমার ঘরের ভিতর থেকে আমার স্ত্রী পরিজনরা আমার ছেলেমেয়েরা বের করে দেবে ও বৃদ্ধাশ্রমে যাও এটা এই দেশের কালচার কারণ আমি তো শিখাই নেই যে সন্তান হিসাবে আমার কি দায়িত্ব ছিল সন্তানের তার আব্বা মার প্রতি কি দায় দায়িত্ব আছে ইসলামী এজুকেশন ছাড়া সেগুলো শিল্প করতে গে একটা জৈবিক চিন্তায় যারা মগ্ন তারা মনে করে যে বাপ এটা তো আর কোনো কোনো উৎপাদন করে না কিছু নাই তার চাকুরি নেই বাকরি নেই বসে বসে তারা কি খাওয়া হবে তারা সরকারে খাওয়াক ঘরের ভিতরে তার জন্য জায়গা নাই তার বিড়ালের জন্য কুকুরের জন্য জায়গা আছে বৃদ্ধ মা বাপ কি বৃদ্ধাশ্রমে থাকে নাতিটাকে দেখতে পারে না দুই চোখের পানি ফেলে এ পরিণতিতে আমার আপনার জন্য অপেক্ষা করছে আমি কি ভেবেছি আজকে যে সমস্ত সন্তানরা নিজেদেরকে এক মুসলিম বলছে আমার ছেলেটা যদি এক মুসলিম বলে আমার আত্মহত্যা করতে হবে আত্মহত্যা করিও কি রেহাই আছে সুতরাং এগুলো কোনো সহজ চ্যালেঞ্জ নয় ছেলেরা বিয়ে শী করার ক্ষেত্রে পিতামাতার কোনো অনুমতির কোনো প্রয়োজন নাই কোনো নিয়ন্ত্রণ নাই আমাদের নিয়ন্ত্রণের কক্ষ থেকে ছুটে গেছে তারা তারা ব্ল্যাক হোলের ভিতরে হারিয়ে যাচ্ছে মেয়েরা পর্যন্ত বিয়ে শাদী করছে না আমার জানা মতো আমার এরকম বন্ধু বান্ধব রয়েছে যারা বলছে মহেশবে মেয়ের জন্য চল্লিশটা পর এনেছি আমি যে প্রত্যেকটা প্রত্যাখ্যান করেছে ইউনিভার্সিটি পড়া মেয়ে আপনি ভাবতে পারেন এরকম অবস্থায় যারা আছেন তারাই জানেন ভালো করে সরাব নেশাখর ছেলেমেয়েরা যাদের পরিবারের ঘরের ভিতরে তারা কি যন্ত্রণার ভিতরে দিনিত ব্যক্ত করছে এবং যাদের স্ত্রীরাও সেগুলোর সাথে উশৃঙ্খল ছেলে মেয়েদের সাথে মাও জড়িত আছে বাপ তো পরিবারের ভিতরে একজন অপরিচিত মানুষ আসলাম দেড় হাজার বছর আগে বলছেন একটা যুগ আসবে যখন পিতা ঘরের ভিতরে অপাঙ্ক্ষেয় হয়ে যাবে সেই জন্য এই ঘরের মানুষ না তো এই ধরনের সমস্যা তো আমাদের শুরু হয়েছে নামাজের জন্য কেন ডেকেছে ইস্টন্ডর মসজিদের ভিতরে সে বাপ কাঁদতেছে তার সমস্ত মাথা পুলে গেছে ছেলে চুলের ধরে দেওয়ালের উপর আসার মিটতেছে আমরা জাগালি কেন ঘুমোতে এই জাতের জন্ম দিয়েছি আমরা সুতরাং আমি এগুলোকে চ্যালেঞ্জ বলছি এগুলো আজকে আমাদের দেশেও আস্তে আস্তে বাংলাদেশে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে আমি সৌদি আরবও দেখেছি তাদের জেনারেশন কি জাতের উশৃঙ্খল হয়ে যাচ্ছে আনকন্ট্রোল কন্ট্রোল সেখানেও নেশা মাদক চোরা কারবারিতে পাওয়া যায় তো আসেন এবার এই সমস্ত সমস্যার কারণে আমাদের নিজেদের ইমান আঁকি দেওয়া নিয়ে বেঁচে থাকা আমাদের পরিবারদেরকে এই ধ্বংসের ভয়ালক আক্রমণ থেকে রেহাই করা আমাদের প্রজন্মকে কী করে বাঁচাবো সব থেকে বড় প্রশ্ন তাহলে আমার এবং আমার পরিবারকে সংরক্ষণ যদি আমি করতে পারি তাহলে কিছু আশা করা যায় এবং আমরা সকলে মিলে যদি নিজেদের ভিতরে একটা ইউনিটি একটা সাংগঠনিক জীবনের সাথে আমরা সম্পৃক্ত হই যেটা হয়তো আজকে আমি আলোচনা করতে পারবো না সেটাও আলোচনা করতে বলা হয়েছিল ব্যক্তিগত এবং পারিবারিক এবং সাংগঠনিক জীবনের গুরুত্ব এবং চ্যালেঞ্জ সমূহ আলোচনা করার জন্য